হাই এভরিওান আই হোপ এভরি ওয়ান ইজ ফাইন ইনশাআল্লাহ উই আর আমি আজকে তোমাদেরকে ইউটিউব নিয়ে স্পেশাল কিছু বলার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আমরা একটু বিশেষ কাজে আজকে বাইরে গিয়েছিলাম সেখানে একটু ভিডিও করেছি ভিডিওগুলো দেখো আমি তোমাদের সাথে স্পাম্প নিয়ে কিছু কথা বলবো কারণ আমার প্রায় দেড় থেকে দুশো কমেন্টস স্পাম্প হয়ে গেছে আজকে দু তিন দিনের পোস্টে আমার কমেন্টসই শো করে না যার জন্য আমি ড্যাশবোর্ডে যেয়ে সার্চ দিয়ে বের করে দেখি যে অনেকের কমেন্টস কমেন্টসে স্পাম্প হয়ে গেছে তবে লাকিলি আমার জায়নান জায়নার আম্মু আখি আপু এরকম কিছু মানুষ আছে যাদের কমেন্টসগুলো স্পাম্প হয়নি আল্লাহ রহমতে আর সুলতানা একজন আছে রাজিয়া মানে সুলতানা ব্লগার কি যেন উনি আর আমাদের মাহিস কিচেন আরও অনেক অনেক আছেন যাদের কমেন্টসগুলো অনেক বেশি স্পাম্প হয়ে গেছে আমার এখানে দেখতে পেয়েছি সত্যি মনটা ভেঙে গেছে খুব কষ্ট হচ্ছে আমার আর মাহেশ কিচেন হয়তো বা ভালো বেশি এমনও কিছু আমার পোস্ট আছে যে কোনো কমেন্টস করেনি হয়তো মানে ভালোবাসা প্রকাশ করতে যে অনেকগুলোই ইমোজি দিয়েছে এগুলো সবই আমার স্পাম হয়ে গেছে আবার অনেকে দেখলাম যে কমেন্টস করেছে বাট সেখানেও বেশ কয়েকটা ইমোজি ব্যবহার করেছে সেগুলো স্পাম্প হয়েছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা যদি কোনো ভিডিও মিনিমাম দুই মিনিট না দেখি তাহলে সেই কমেন্টসগুলো স্পাম্প হয়ে যায় তাহলে একবার ভেবে দেখো তো প্রত্যেকে এটা আমাদের জন্য কতটা দুঃখজনক কারণ আমরা প্রত্যেকে অনেক কষ্ট করে পোস্টগুলো রেডি করি অন্তত পক্ষে আমরা দুইটা মিনিট কষ্ট করে ভিডিওতে দেখার চেষ্টা করি দেন কমেন্ট করি মানে কমেন্টস করি তাহলে ধরনের বিপদগুলো আমরা এড়িয়ে চলতে পারবো কারণ আমাদের যদি কন্টিনিউ এরকম স্পাম্প হয় বা মানে আমরা মানে এরকম ব্যাড সিগন্যাল আসে আমাদের কাছে তখন হয়তো আমরা একটা সময় ইউটিউবার হিসেবে জনপ্রিয়তার হারিয়ে ফেলবো তাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ আমরা যাতে শুধুমাত্র ইমোজি দিয়ে কখনো ভাব প্রকাশ করার চেষ্টা না করি অথবা কোনো কমেন্টসের যেন দুইটার বেশি ইমোজি ব্যবহার না করি আর অন্তত পক্ষে দুই মিনিট যেন প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখি এবং দেখে যাতে কমেন্টস করি তাহলে ইনশাল্লাহ আমরা মানে মোটামুটি একটা স্যাটিসফাইজ ফাইট হতে পারবো আর কি আর এটা নিয়ে আজকে আমার অন্য পোস্ট দেওয়ার কথা ছিল কিন্তু এটা নিয়ে আমি দিলাম গতকালকে আমি এগুলো দেখে কারণ গত পরশু একটা পোস্ট দিয়েছি কোনো কোনো কমেন্টস আমি দেখতে পাইনি কালকে একটা পোস্ট দিয়েছি শুধু আমার যায় না রাম্মার বন্যা আপির কমেন্টসটা আছে আর কোনো কমেন্টস নেই দেন আমি মানে ড্যাশবোর্ডে যে সার্চ দিয়ে দেখলাম যে প্রায় অনেক অনেক কমেন্টস আমার মানে যারা করেছে তাদের কমেন্টসগুলো স্পাম্প হয়ে গেছে বিভিন্ন কারণে কেউ হয়তো আমার ভিডিও না দেখি কমেন্টস করেছে মানে হয়তো কমেন্টস করতে করতে এক আধা সেকেন্ড যা মানে সময় লেগেছে ওরকম একটু দেখেছে আবার কেউ বেশি ইমুজি ব্যবহার করেছে এইসব কারণে অনেক মানে কমেন্টস স্পাম্প হয়ে গেছে আর আমাদের একটা ভাইয়া বলেছেন এটাও সত্যি কথা আমরা যে সংখ্যায় লিখি যেমন অত নাম্বার লাইক অত নাম্বার বন্ধু যেটা আমরা সংখ্যায় লিখি না সত্যি কথা এটাও স্পাম্প হয়ে যায় আমি আজকে দেখলাম সেগুলো সুতরাং আমরা যেন সংখ্যায় না লিখি আমরা যেন এটাকে মানে বানান করে যদি আমরা এনি লিখতে যাই তাহলে যেন আমরা মানে টি ডব্লিউ ই এন টি ওয়াই মানে টোয়েন্টি এরকম করে যাতে আমরা লিখি কিন্তু টু জিরো টুয়েনি সেটা যেন আমরা না লিখি হ্যাঁ তাহলে হয়তো আমরা অনেকটা বিপদে এড়িয়ে চলতে পারবো এই তো বন্ধুরা আজকে আমি মানে সত্যি অনেকটা পোস্ট রেডি করেছিলাম দিব কিন্তু বাধ্য হয়ে পোস্টটা দিতে হলো আর পোস্টটা দেখলে সবাই কিছু না কিছু আশা করে উপকৃত হবে তাহলে বন্ধুরা ভালো থেকো তোমাদের জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ আল্লাহফেজ